দেখুন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে এটা আমাদের জানার বিষয় নয়, কারণ এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না কেন বাস বন্ধ করেছে। তো আমরা যতটুকু জানি, মানে বাস শ্রমিক কিংবা বাস ওনার তাদের দাবি দেওয়া ছিল সেইগুলির থেকে করেছে কিনা আমাদের জানা নেই। সেখানে কোনো মানে পরিস্থিতি অপ্রীতিকর কোনো আশঙ্কা ছিল না? পুলিশ হলো বেশ কিছু গ্রেফতার করছে, এরকম অভিযোগ তাদের পক্ষ থেকে। এটা পুলিশ গ্রেফতার যাদেরকে করে এটা নিয়মিত প্রক্রিয়ায় করছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা ভাঙচুর করে তাদের সবসময় করে থাকে। এটা এই যে এই সম্মেলন উদ্দেশ্য করে কোনো মানে গ্রেফতার হয় না। আর এখানে কি আশঙ্কা কি আছে সেগুলি ওখানকার পুলিশ মানে মেট্রোপলিটন কমিশনারই জানে। তিনি সাধারণত মেট্রোপলিটন কমিশনারই এই দায়িত্বে রয়েছেন, উনি আপনাকে ভালো বলতে পারবেন। আমার কাছে জানা মতো এমন কিছু ঘটেনি যাতে করে অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। আমরা যতটুকু জানি ওখানে একটা সম্মেলন করতে যাচ্ছে, পুলিশ তার নিয়মিত কার্যক্রম করে যাচ্ছে যাতে করে সুন্দরভাবে তারা করে যেতে পারে। মাননীয় মন্ত্রী, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকজন পুলিশকে অবসরে পাঠানো হয়েছে, তবে কথা রোড শো এটা যে আরও কিছু তালিকা করা হয়েছে, আসলে বিষয়টা কী এবং তাদের কেন অবসরে পাঠানো হয়েছে? এটা আপনারা আগেও খেয়াল করেছেন, যারা নাকি মনে করছে যে তাদের পুলিশ সার্ভিসে তাদের মানে থাকার আমার থাকবে না কিংবা তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন থাকতে পারে, এটা আমার জানা নেই। পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়মিতভাবেই তালিকা প্রদান করা হয়ে থাকে, যারা যাদেরকে মনে করে যে তাদের প্রয়োজন নাই, 25 বছর সার্ভিস হয়ে গিয়েছে, সেই জন্য এটা করছে। এটা ওনাদের বক্তব্য, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ন্যস্ত করেছেন, কারণ সরকার মনে করেন যিনি ছেলেটি জন্মগ্রহণ করলো তখন থেকেই সে এনআইডি প্রাপ্ত, তখন থেকেই যেই নাম্বারটি তাকে দেওয়া হবে মৃত্যু পর্যন্ত সেই নাম্বারটি থাকবে। বা মানে নির্বাচন কমিশন শুধু ভোটারের সময়, 18 বছর প্রাপ্ত হলে তার মানে ভোটার লিস্ট তৈরি করার দায়িত্বে তারা রয়েছে। এখন এটা তারা যে বলতেছেন এটা তাদের নিজস্ব বক্তব্য, সরকার মনে করছেন যে এটা এনআইডিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা উচিত।